হ্যালো বন্ধুরা, আজকে নতুন জিনিস নিয়ে এসেছি, সাম ইম্পর্টেন্ট গ্রুপ ভার্বস। এই সেকশন থেকে প্রতিটা কম্পিটিটিভ পরীক্ষায় কিন্তু কিছু না কিছু কোয়েশ্চেন আসে, তাই আমরা স্টার্ট করবো আজকে গ্রুপ ভার্বস। সো ফার্স্ট আমাদের যে গ্রুপ ভার্বসটা আছে এখানে, সেটা হচ্ছে গিয়ে ব্যাক আউট। ব্যাক আউট মানে কি? ব্যাক আউট মানে হচ্ছে গিয়ে ফেল টু কিপ এ প্রমিস। এর লিটারাল মিনিং হচ্ছে গিয়ে ফেল টু কিপ প্রমিস, অর্থাৎ কেউ যদি তার প্রমিসটা রাখতে ব্যর্থ হয়, অর্থাৎ প্রমিসটা রাখতে পারলো না, কেউ ফেল করলো, ফেল টু কিপ প্রমিস, তাকে বলবো ব্যাক আউট। জিনিসটাকে বলবো ব্যাক আউট। এটা লার্ন করার সঙ্গে সঙ্গে, মিনিংটা লার্ন করার সঙ্গে সঙ্গে আমরা দেখব কীভাবে ট্রিক্স অ্যাপ্লাই করে উই ক্যান ইজিলি মেমোরাইজ ইট। তাহলে এটাকে রিমেম্বার করার অর্থাৎ মেমোরাইজে অর্থাৎ মেমোরিতে রাখার মতন আমরা ট্রিক্সও লার্ন করবো এর সঙ্গে। তাহলে ব্যাক আউটটা কী? ব্যাক বলতে, যখন আমরা কোনো কাজে ফেল হই, ব্যর্থ হই কোনো টাস্কটা করতে, তখন কি হয়, আমাদের সাপোর্টের দরকার হয়। সাপোর্ট, উই নিড দ্য সাপোর্ট। তাহলে সাপোর্টটা কেউ যদি দেয়, আদার পার্সন ইফ হি গিভস দ্য সাপোর্ট, তাহলে সে সাপোর্ট কীভাবে দেবে? সাপোর্ট দেবে পিছন দিক দিয়ে, ব্যাক সাইড দিয়ে। কেউ সাপোর্ট দেয় পিছন দিকে, সাপোর্ট দেয় যাতে আমরা আবার ওই ফেলিওরটাকে ভুলে যেতে পারি বা ওভারকাম করতে পারি। কিন্তু সে ব্যাক থেকে সাপোর্ট দিচ্ছিল, কিন্তু সে আউট হয়ে গেল। আউট হয়ে যাওয়া মানে বেরিয়ে আসা। আউট মানে জানি আমরা, ইন মানে ভিতরে, আউট মানে বাইরে, বেরিয়ে আসা। তাহলে সাপোর্ট থেকে সে, অর্থাৎ যে যে সাপোর্টটা দেবে বলেছিল, যে প্রমিসটা করেছিল যে হি উইল কিপ হিস প্রমিস, প্রমিসটা যে করেছিল যে সে রাখবে, সে থেকে সে ব্যর্থ হলো প্রমিসটা রাখতে। তাহলে সেটা কী হচ্ছে? ব্যাক আউট। সেন্টেন্স দেখে নেবো, সেন্টেন্সে এটার অ্যাপ্লাই। যে হি, যেমন একটা সেন্টেন্স লিখছি যে হি প্রমিসড, সে প্রমিস করেছিল, হি প্রমিসড টু হেল্প মি, টু হেল্প মি, বাট সুন, কিন্তু শীঘ্রই কী হলো? ব্যাকড আউট, ব্যাকড আউট, ব্যাকড আউট। তাহলে এর মানেটা কি? এর মানেটা হচ্ছে গিয়ে যে সে প্রমিস করেছিল, একটা লোক হয়তো প্রমিস করেছিল, কী প্রমিস করেছিল? যে হেল্প করবে, টু হেল্প মি, আমাকে হেল্প করবে অথবা সাহায্য করবে, কিন্তু শীঘ্রই কী হলো? বাট সুন ব্যাকড আউট। ব্যাকড আউট মানে সে তার প্রমিসটা রাখতে পারেনি, ফেল করেছে, ফেল টু কি প্রমিস, অর্থাৎ প্রমিসটা রাখতে পারেনি, সেটাই হচ্ছে ব্যাক আউট। নেক্সট দেখব আমরা ব্যাক আপ। ব্যাক আপ, এটা আমরা সচরাচর শুনি, ব্যাক আপ, ব্যাক আপ করা। ব্যাক আপ বলতে সাপোর্ট, এর মিনিংটা হচ্ছে গিয়ে সাপোর্ট করা। সাপোর্ট বলতে সমর্থন দেওয়াকে সাপোর্ট বলি আমরা, সাপোর্ট করা, ব্যাক আপ। তাহলে একই ট্রিক্স অ্যাপ্লাই করে আমরা এটাকে মেমোরাইজ করতে পারি। ব্যাক মানে পিছন দিক দিয়ে সাপোর্ট দেওয়াকে বলে ব্যাক সাইড সাপোর্ট, মানে ব্যাক থেকে সাপোর্ট দিল। আপ অর্থাৎ আমরা, যখন আমরা উই কনফ্রন্ট দ্য ফেলিওর, যখন আমাদের আমরা ব্যর্থ হই কোনো কাজ করতে, তখন আমরা কি একটু ঝুঁকে পড়ি অর্থাৎ ডাউন হয়ে যাই, ডাউন কাস্টেড হয়ে যাই। বা কিন্তু কেউ যদি পিছন দিক দিয়ে সাপোর্ট দেয়, সাপোর্ট দিয়ে আমাদের যে ডাউন কাস্ট হয়ে গেছে অর্থাৎ ডাউন হয়ে গেছে, সেটাকে আপ করে দিল। আপ করে দেওয়া মানে আমাদের মনোবলটাকে আরও বাড়িয়ে দিল, অর্থাৎ সাপোর্ট করে, সাপোর্ট দিয়ে। তো সেন্টেন্স এটার আমরা ব্যবহার দেখব যে ইউ মাস্ট ব্যাক মি আপ, ব্যাক মি আপ, ব্যাক আপ, ইউ মাস্ট ব্যাক আপ মাই ক্লেম টু দিস প্রপার্টি। অর্থাৎ হচ্ছে গিয়ে তুমি অবশ্যই, ইউ মাস্ট ব্যাক আপ, ব্যাক আপ করা মানে সমর্থন করা বা সাপোর্ট করা। ইউ মাস্ট ব্যাক আপ মাই ক্লেম টু দিস প্রপার্টি, অর্থাৎ এই সম্পত্তিতে যে আমার ক্লেমটা আছে, এই প্রপার্টিতে আমার যে ক্লেমটা আছে সেটাকে সমর্থন করতে। সো ইউ মাস্ট ব্যাক আপ। ব্যাক আপটা আমরা অ্যাজ এ ভার্ব ইউজ করেছি, ফ্রেজাল ভার্ব। নেক্সট হচ্ছে গিয়ে বিয়ার অ্যাওয়ে মানে কি? বিয়ার অ্যাওয়ে মানে উইন করা। কোন জিনিস যদি জয় করে আনি আমরা, তাহলে বলি উইন করা, দ্যাট ইজ দ্য বিয়ার অ্যাওয়ে। কী করে আমরা এটাকে ইজিলি ট্রিক দিয়ে মনে রাখব?
ভেরি ইজি। বিয়ার মানে কি? বিই এয়ার, বিই এয়ার দুটো আছে, যেমন বিই এয়ার একটা আছে আর একটা বি এ আর ই আছে, বি এ আর ই বিয়ার। বিয়ার বলতে এটা কোনো আনকভার্ড অংশ, আনকভার্ড কোনো কভারিং নেই, বিয়ার বিয়ন বিয়ার ফুটেড মানে খালি পায়ে। সো বিয়ার কথাটা মনে হচ্ছে খালি পায়ে, অর্থাৎ আনকভার্ড, যদি কিছু কভার না থাকে। কিন্তু এই বিই এয়ার এর মানে হচ্ছে কি, কিছু বহন করা, ক্যারি করা, কোনো কিছুকে ক্যারি করাকে বলি আমরা কি বিয়ার করা। তাহলে এটার বিয়ার ওয়ে কী করে উইন হয় এটার মানে? বিয়ার মানে হচ্ছে কি জয়, মানে বহন করা, বহন করে নিয়ে যাওয়া। যখন আমরা কিছু জয় করি, কিছু কোনো কম্পিটিশনে আমরা উইনার হলাম, তাহলে কম্পিটিশানে যদি উইনার হলাম তাহলে আমরা কী পাই? ট্রফি পাই, কোনো ট্রফি পাই, ট্রফি পাই বা কোনো গিফট পেলাম। তো ওই জিনিসটা বা যে ট্রফিটা আমরা যে উইন করলাম ওটা আমরা বই নিয়ে যাই। অ্যাওয়ে মানে নিয়ে যাওয়া, দূরে কোথাও নিয়ে যাওয়াকে বলে অ্যাওয়ে, বহন করে দূরে নিয়ে যাওয়া। বিয়ার মানে হচ্ছে কি বহন করা, ক্যারি করা, ক্যারি করে নিয়ে যাওয়া দূরে, সেটা হচ্ছে অ্যাওয়ে। তো বিয়ার অ্যাওয়ে মানে উইন। সেন্টেন্সে দেখি এর ব্যবহার, বলেছে এটা হু বোর অ্যাওয়ে, বোর অ্যাওয়ে, সরি হু বোর অ্যাওয়ে, বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ, দ্য ফার্স্ট প্রাইজ, দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্যাট কম্পিটিশন, ইন দ্যাট কম্পিটিশন। তো হু বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য কম্পিটিশন, তাহলে কে বোর? বিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে কি বোর, বি ও আর ই বোর। সো কে নিয়ে গিয়েছিল উইন করে ফার্স্ট প্রাইজটা, ওই কম্পিটিশান যে হয়েছিল, ওই কম্পিটিশান বা প্রতিযোগিতা যেটা হয়েছিল ওখানে কে জিতে নিয়ে গেছিলো? হু বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্যাট কম্পিটিশান। সো বিয়ার মানে বহন করা, অ্যাওয়ে মানে দূরে নিয়ে যাওয়া। তাহলে বহন করে যখন আমরা ট্রফি পাই, যখন উইনার হই, যখন ট্রফি আমরা পাই, তখন ওটাকে বই নিয়ে যাই বাইরে, দূরে বই নিয়ে যাই, ঘরের বই নিয়ে যাই, তাহলে বিয়ার অ্যাওয়ে মানে উইন। নেক্সট হচ্ছে কি বিয়ার ডাউন, বিয়ার ডাউন, বিয়ার মানে জানি বহন করা, ডাউন, ডাউন মানে নিচে আবার। তো এর মানেটা কি? এর মানেটা হচ্ছে গিয়ে ক্রাস বাই ফোর্স, বাই ফোর্স। তাহলে কোনো কিছুকে ক্রাস করা, ক্রাস মানে কি? একটা কোকোনাট আছে, কোকোনাট মানে নারকেল, নারকেলটাকে ক্রাস করে দিলাম মানে একদম ভেঙে দিলাম, ক্রাসিং করা। অর্থাৎ কিছু ফোর্স অ্যাপ্লাই করে, অর্থাৎ বল বা ফোর্স অ্যাপ্লাই করে দিয়ে আমরা জিনিসটাকে দুমড়ে মুচড়ে দিই, তাকে বলে ক্রাসিং করি, তাকেই বলা হচ্ছে ব্রেক ডাউন করা। ব্রেক, সরি বিয়ার ডাউন, সরি বিয়ার ডাউন, নট ব্রেক ডাউন, দিস ইজ দ্য বিয়ার ডাউন, বিয়ার ডাউন। সো কোনো কিছুকে ফোর্স অ্যাপ্লাই করে, কোথাও চাপ দিয়ে বা বল প্রয়োগ করে যদি জিনিসটাকে আমরা ক্রাস করি, তাকে বলছি বিয়ার ডাউন। বিয়ার মানে বহন করা, বহন করা, কিন্তু ডাউন মানে নিচে। এর মানেটা হচ্ছে গিয়ে ক্রাস বাই ফোর্স। যেমন একটা সেন্টেন্সে আমরা দেখছি যে ডিউরিং হার লাইফ টাইম, হার লাইফ টাইম, লাইফ টাইম মিসেস ইন্দিরা গান্ধী, ইন্দিরা গান্ধী ডিড হোয়াট, ইন্দিরা গান্ধী বোর ডাউন অল অপোজিশন, বোর ডাউন অল অপোজিশন। তাহলে কী হয়েছিল? তাহলে কার লাইফ টাইমে? যখন ইন্দিরা গান্ধী তার জীবনের সময়, অর্থাৎ লাইফ টাইমে কী করেছিলেন? সব ধরনের বোর ডাউন করেছিলেন। বোর ডাউন মানে এখানে কী করা? বোর ডাউন করা মানে ফোর্স অ্যাপ্লাই করে জিনিসটাকে ধ্বংস করা বা ক্রাস করা। তাহলে তার যে অপোজিশন ছিল, তার যে বিপরীত যে পার্টি ছিল, অপোজিশন ছিল, সেই অপোজিশনটাই কী করেছিলেন? অপোজিশনটাকে ফোর্স প্রয়োগ করে পুরো ক্রাস করে দিয়েছিলেন। তাহলে কে করেছিলেন? ইন্দিরা গান্ধী তার লাইফ টাইমে, মানে যখন তার জীবন ছিল, জীবনাকালে। তো বিয়ার ডাউন মানে হচ্ছে কি ক্রাস বাই ফোর্স। নেক্সট হচ্ছে কি বিয়ার আউট, বিয়ার আউট, বিয়ার আউট। বিয়ার মানে কি? কোনো কিছুকে বহন করা আমি জানি বিয়ার, আউট মানে বাইরে, আউট মানে বাইরে। তাহলে
কোনো যদি যেমন বিয়ের মানে বহন করা, কোনো জিনিসকে আমরা বহন করছি আউটেও, অর্থাৎ সে যে জিনিসটা বহন করছে সেটা সে বাইরেও মানে আউটসাইডেও সেটা প্রকাশ করছে, তার মানে তার জিনিসটা এটা কনফার্ম জিনিস, কনফার্ম কনফার্ম মানে জিনিসটা খুবই নির্দিষ্ট বা কনফার্ম। যদি কোনো জিনিসটা কনফার্ম হয় তাহলে সে এই জিনিসটাকেও সে বাইরেও বলছে, বাইরেও সে বিয়ার করছে। অর্থাৎ কেউ আমার মানে যদি আমি একটা এক্সাম্পল দিই এখানে তাহলে এই জিনিসটা আরও ক্লিয়ার হবে, সেন্টেন্সে আমরা এর অ্যাপ্লাই দেখব। সেন্টেন্সে দেখা যাক যে বলা হচ্ছে যে হিজ কনফেশন, তার যে কনফেশন, কনফেশন মানে আমরা জানি কনফেশন মানে স্বীকারোক্তি, কোনো কেউ যদি গিল্ট করেছে কোনো খারাপ কাজ করেছে তো সে তার কনফেশন করলো। বিয়ার্স আউট, বিয়ার্স আউট, বিয়ার্স আউট, কি বিয়ার্স আউট করে? দ্য ট্রুথ অফ মাই স্টেটমেন্ট, দ্য ট্রুথ অফ মাই স্টেটমেন্ট, স্টেটমেন্ট মানে কি? তা সে যে স্বীকারোক্তিটা করেছে বা কনফেশনটা করেছে, এই কনফেশনটা কিসের সাপোর্ট, মানে কিসের, কী জিনিসটাকে কনফার্ম করে, কোন জিনিসটাকে নিশ্চয়তা দেয় বা কনফার্ম করে? কনফার্ম করে যে আমার যে স্টেটমেন্টটা, আমার স্টেটমেন্টের যে সত্যতাটা, দ্য ট্রুথ অফ মাই স্টেটমেন্ট, আমার আমি যে স্টেটমেন্টটা দিয়েছি সেটা যে সত্য, সেই জিনিসটাকে কনফার্ম কোনটা করছে? তার কনফেশনটাকে, তা সে যে স্বীকারোক্তিটা করেছে বা কনফেশনটা করেছে সেটাই কিন্তু বহন করছে। তো এটাই হচ্ছে কি বিয়ার আউট। নেক্সট হচ্ছে বিয়ার উইথ, বিয়ার উইথ, বিয়ার মানে বহন করা, সঙ্গে, উইথ মানে কী জানি আমরা, সঙ্গে, তাহলে বিয়ার উইথ। তো বিয়ার উইথের মানে কি? বিয়ার উইথ মানে হচ্ছে কি, কোনো কিছু টলারেট করা, যদি কেউ কিছু টলারেট করছে, টলারেট করা, টলারেট করা বা উই ক্যান সে এন্ডিওর, এন্ডিওর মানে হচ্ছে সহ্য করা বা টলারেট করা, এন্ডিওর অর টলারেট, কেউ যদি কোনো জিনিসকে সহ্য করে বা টলারেট করছে, তো বিয়ার উইথ মানে কেউ হয়তো খারাপ, কোনো ব্যক্তি হয়তো খারাপ, কিন্তু তার সঙ্গেও আমি তাকেও আমি টলারেট করে নিচ্ছি, মানে তাকেও আমি বিয়ার করে নিচ্ছি, বিয়ার উইথ, তার সঙ্গেও আমি মানিয়ে নিচ্ছি নিজেকে, সো এটা হচ্ছে বিয়ার উইথ। তো দেখবো এটার সেন্টেন্সে প্রয়োগ বিয়ার উইথের, বলেছি আই এম নো সেন্ট, সরি নো সেন্ট, এনো নো সেন্ট, আমি বলছি আমি কোনো মহাপুরুষ নই, আই এম নো সেন্ট, প্লিজ বিয়ার উইথ মি, প্লিজ বিয়ার উইথ মি। খুবই সিম্পল সেন্টেন্স, এখানে বলেছি যে আমি কোনো সাধুসন্ত নই, সাধুসন্তরা বেশি তো বেশি তারা নিরীহ হন, হ্যাঁ তো সেন্ট নই, আমি আমি কোনো সেন্ট নই, আই এম নো সেন্ট, প্লিজ বিয়ার উইথ মি, মানে আমার সঙ্গে কী করুন, প্লিজ বিয়ার উইথ করুন, মানে টলারেট করুন, টলারেট করার কথা বলা হয়েছে। মানে নেক্সট হচ্ছে গিয়ে ব্লো আউট, ব্লো আউট, ব্লো করা মানে কি? কোনো জিনিসে ফু মারাকে বলা হয়, ফু মারা, বায়ু, একটা পাইপে আমরা যদি পাইপ থাকে আমাদের কাছে মুখের সামনে আমরা ফু দিই, ফু দিয়ে কী করি, বাতাস বের করি, এটা এটাকে বলা হচ্ছে অ্যাক্ট অফ ব্লোয়িং, ব্লো করছি আমরা, ব্লো করে আউট করে দিচ্ছি, আউট করা মানে কি, নিভিয়ে ফেলা। তাহলে ব্লো করে যখন আমরা ফু মেরে কোনো জিনিসটাকে নিভিয়ে ফেলি বা আউট করে দিই, সেটাকেই সেটার মানেই হচ্ছে কি, এক্সটিংগুইশ করা, এক্সটিংগুইশ করা। আমরা জানি বিভিন্ন জায়গায় কী থাকে, ফায়ার এক্সটিংগুইজার, ফায়ার কী থাকে, ফায়ার, ফায়ার মানে অগ্নি নির্বাপক যন্ত্র, ফায়ার এক্সটিংগুইজার থাকে, অর্থাৎ যে যন্ত্রটা নিভায়, আগুনকে নিভায়, তাকে বলেছে ফায়ার এক্সটিংগুইজার। কিন্তু এখানে ফায়ার এক্সটিংগুইজার এটা হচ্ছে ব্লো আউট মানে নিভানো, কোনো জিনিসটাকে এক্সটিংগুইজ করা, কে বলা হচ্ছে কি, ব্লো আউট। সেন্টেন্সে দেখো এর অ্যাপ্লাই, ব্লো আউটের যে লেট মি, লেট মি ব্লো আউট, ব্লো আউট, লেট মি ব্লো আউট, কীটা ব্লো আউট করার, দিস ক্যান্ডেল, একে আমরা বলতে পারি দিস ক্যান্ডেল। তাহলে আমাকে কী করতে দাও, এক্সটিংগুইশ করতে দাও, যে ক্যান্ডেলটা যে জ্বলছে, যে ক্যান্ডেলটা যে জ্বলছে সে ক্যান্ডেলটাকে ফু মেরে উড়িয়ে দিতে বলো, ফু মেরে উড়িয়ে দেবো মানে নিভিয়ে দেওয়ার, সো লেট মি ব্লো দিস ক্যান্ডেল, এটা হচ্ছে ব্লো আউট।
নেক্সট হচ্ছে গিয়ে ব্লো ওভার। ব্লো ওভার, ওভার মানে কি? ব্লো মানেও সেই বওয়া, আর ওভার, ওভার মানে কোনো কিছুর উপর দিয়ে কোনো কিছু বয়ে যাওয়া, তাকে বলছি ব্লো ওভার। তাহলে ব্লো ওভারের মানে হচ্ছে গিয়ে পাস অ্যাওয়ে, পাস অ্যাওয়ে, কোনো কিছুটা পাস অ্যাওয়ে করা। পাস অ্যাওয়ে মানে যেমন কোনো কিছু পাস করে চলে গেল, পাস করে চলে গেল মানে সেটা সেই পরিস্থিতি, যে পরিস্থিতিটা হয়তো বিভিন্ন মানুষের জীবনে আসে, বিভিন্ন রকম পরিস্থিতি, বিভিন্ন রকম চ্যালেঞ্জ, ওই চ্যালেঞ্জটা পাস অ্যাওয়ে হলো মানে অতিক্রান্ত হলো বা কেটে গেল, সেই দুর্দশাগ্রস্ত অবস্থাটা কেটে গেল মানে পাস ওভার করলো। না, ওটার সেন্টেন্সে আমরা প্রয়োগ দেখব ব্লো ওভারের। ওভার মানে শেষ হয়ে যাওয়া বা কেটে যাওয়া, ওভার হয়ে যাওয়া। যেমন আমরা বলি না গেমটা ওভার হয়ে গেল, গেম ওভার মানে গেমের শেষ। তো এটা দেখি আমরা অ্যাপ্লাই ব্লো ওভারের। যেমন দ্য স্টর্ম অফ মিস ফরচুন উইল সুন ব্লো ওভার। তার মানে কি? এই যে মিস ফরচুন মানে দুর্ভাগ্য, এই দুর্ভাগ্যের যে ঝড়, বিভিন্ন মানুষের জীবনে এই দুর্ভাগ্যের ঝড় আসে, দ্য স্টর্ম অফ মিস ফরচুন আসে, এটা শীঘ্রই কি বলছে, উইল সুন ব্লো ওভার। ব্লো ওভার মানে পাস অ্যাওয়ে হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে, অর্থাৎ যে দুর্দশাটা এসছে, দুর্দশার ঝড় যে মানুষের জীবনে এসছে সেটা শীঘ্রই শেষ হয়ে যাবে, অর্থাৎ কেটে যাবে। এটাই বলেছে দ্য স্টর্ম অফ মিস ফরচুন উইল সুন ব্লো ওভার, মানে পাস অ্যাওয়ে। নেক্সট দেখব যে ব্লো আপ করা। ব্লো মানে কি? উড়ে যাওয়া, কোনো কিছু ব্লো হয়ে গেল, ব্লো মানে উড়ে গেল। আপ মানে উপরে, আপ মানে উপরে, জানি আপ অ্যান্ড ডাউন, সো আপ মানে উপরে। তাহলে উড়ে গেল উপরে, কখন উড়ে? কোনো বোম যদি রেখে দেওয়া হয় এবং লাগিয়ে দেওয়া হয় তাহলে বোমটা কী হবে, এক্সপ্লোড হয়ে যাবে। তো এটার মানেও কি? এটার মানে হচ্ছে গিয়ে এক্সপ্লোড হয়ে যাওয়া। সো ব্লো আপ মানে হচ্ছে কি, এক্সপ্লোড হওয়া, অর্থাৎ কোনো জিনিসটা ফেটে যাওয়া, এক্সপ্লোড হয়ে গেল। তো দেখি এটার সেন্টেন্সে প্রয়োগ, যে দে আর, সেন্টেন্স দেওয়া আছে যে দে আর ট্রাইং টু, তারা কী চেষ্টা করছে, দে আর ট্রাইং টু ব্লো আপ দিস ব্রিজ, ব্লো আপ দিস ব্রিজ, দিস ব্রিজ, BRIDG। সো তারা কী চেষ্টা করছে, দে আর ট্রাইং, কী চেষ্টাটা কী করছে, চেষ্টাটা করছে উড়িয়ে দেওয়ার, এক্সপ্লোড করার, ব্লো আপ করার এই ব্রিজটাকে, দিস ব্রিজ, অর্থাৎ এই ব্রিজটাকে তারা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। দে আর ট্রাইং টু ব্লো আপ, মানে ব্লো মানে উড়ে যাওয়া, উপরে উড়ে যাওয়া, অর্থাৎ কোনো বোম ফাটলে, এক্সপ্লোড হলেই তখনই উড়ে যায়। সো ব্লো আপ মানে উড়ে যাওয়া। নেক্সট হচ্ছে গিয়ে ব্রেক অ্যাওয়ে মানে কি? ব্রেক অ্যাওয়ে মানে কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কিছু ব্রেক হয়ে যাওয়া, মানে ভেঙা। ব্রেক মানেই আমরা জানি, এর লিটারেল মিনিং হচ্ছে কি, এই ভার্বের মানে কি, ব্রেক মানে ভেঙে যাওয়া, কোনো কিছু ভেঙে যাওয়াকে বলে ব্রেক অ্যাওয়ে। বা কোনো কিছু কোনো জায়গা থেকে পলায়ন করা, পলায়ন করা মানে পালিয়ে যাওয়া। সো এটাই দুটো ক্ষেত্রেই, দুটো মিনিংয়ের ক্ষেত্রেই আমরা উই ইউজ দ্য ব্রেক অ্যাওয়ে দিস ফ্রেজাল ভার্ব। নাও সি এর ইউজটা দেখব ইন এ সেন্টেন্স। যেমন দে ডু নট ওয়ান্ট টু, তারা কী চায় না, দে ডু নট ওয়ান্ট টু ব্রেক অ্যাওয়ে, কী করতে চায় না, ব্রেক অ্যাওয়ে করতে চায় না, ভাঙতে চায় না, ব্রেক অ্যাওয়ে, কী ভাঙতে চায় না, ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেডিশন অফ পাস্ট, অর্থাৎ অতীতের যে ঐতিহ্য, পাস্টের যে ট্রেডিশন মানে ঐতিহ্য, ট্রেডিশন TRADITION, ট্রেডিশন অফ পাস্ট, যেটা অতীতকালের মানে পাস্টের যে ট্রেডিশন বা ঐতিহ্য সেটাকে ভাঙতে চায় না, ব্রেক অ্যাওয়ে করতে চায় না, তারা কী চায় না, দে ডু নট ওয়ান্ট, তারা চায় না, ডু নট ওয়ান্ট
টু ব্রেক অ্যাওয়ে ফ্রম দ্য ট্রেডিশন অফ পাস্ট, অর্থাৎ অতীতের যে ঐতিহ্য আছে সেটাকে ভাঙতে চায় না, এটাকে বলছে ব্রেক অ্যাওয়ে করা। নেক্সট হচ্ছে গিয়ে ব্রেক ডাউন। ব্রেক ডাউনের মানে কি? ব্রেক ডাউন, ব্রেক ডাউনের মানে হচ্ছে গিয়ে কোনো যদি মেকানিক্যাল ডিফেক্ট এলো তাতে কোনো জিনিসটা স্টপ হয়ে গেল, তাহলে কোনো জিনিসটা যেমন গাড়ি চলছিলো চলছিল চলছিল হঠাৎ করে কিছু মেকানিক্যাল ডিফেক্ট এলো, মেকানিক্যাল ডিফেক্ট হওয়ার কারণে কিন্তু ওইটা বন্ধ হয়ে গেল, গাড়ির যে ইঞ্জিনটা বন্ধ হয়ে গেল, তার মানে স্টপ হয়ে গেল কোনো জিনিস। কিসের জন্য এই স্টপটা হয়েছে? বিকজ অফ কিসের কারণে স্টপ হয়ে গেল? অফ কিছু মেকানিক্যাল কোনো প্রবলেমের জন্য, মেকানিক্যাল কোনো ডিফেক্টের জন্য, ডিফেক্ট যদি মেকানিক্যাল কোনো ডিফেক্ট থাকে তার জন্য এটা বন্ধ হয়ে গেল, তাহলে স্টপ হয়ে গেলো কোনো জিনিসটা যদি বন্ধ হয়ে যায়, গাড়ির ইঞ্জিন চলছিল হঠাৎ করে স্টপ হলো, তাহলে স্টপ হয়ে গেলো কিসের জন্য? বিকজ অফ মেকানিক্যাল ডিফেক্ট, অর্থাৎ কোনো যান্ত্রিক ডিফেক্ট ত্রুটি এসে গেছিলো, তাহলে কোনো যান্ত্রিক ত্রুটিকে বলি আমরা মেকানিক্যাল ডিফেক্ট। দেখি এর সেন্টেন্সে এটার ইউজ, ব্রেকডাউন। যেমন যদি বলি দ্য কলকাতা বাউন্ড, দ্য কলকাতা বাউন্ড বাস, বাস কি হলো? ব্রোকডাউন। তাহলে কী হয়েছে? ব্রোকডাউন হয়েছে। তাহলে কলকাতা বাউন্ড যে বাস, অর্থাৎ কলকাতা হয়ে যায় যেটা, কলকাতা বাউন্ড যে বাসটা সেটা ব্রোকডাউন হয়ে গেছে। ব্রোকডাউন বলতে কোনো যান্ত্রিক ত্রুটির জন্য, কোনো মেকানিক্যাল ডিফেক্টের জন্য কিন্তু সেটা স্টপ হয়ে গেছে, ইঞ্জিনটা স্টপ হয়ে গেছে, সেটা হচ্ছে কি? ব্রেকডাউন। নেক্সট হচ্ছে গিয়ে ব্রেক ইনটু। ব্রেক ইনটু মানে কি? ইনটু যে আমরা প্রিপোজিশনটা ব্যবহার করি, ইন মানে কি? ইন মানে হচ্ছে কি? ভিতরে, ইন অ্যান্ড আউট, ইন মানে ভিতরে, আউট মানে বাইরে। ইনটু যখন, যেমন এটা একটা ঘর আছে, সাপোজ ইটস অ্যান হাউস, এবার যদি বাইরের থেকে কেউ যদি মুভিং কন্ডিশনে মানে মোশনে কেউ যদি ভিতর থেকে বাইরে মানে বাইরের থেকে ভিতরে যদি প্রবেশ করে কেউ, তাহলে তখনই হবে কি? ইনটু, উই ইউজ ইনটু প্রিপোজিশন। তখন আমরা যে প্রিপোজিশনটা ইউজ করি সেটা হচ্ছে ইনটু প্রিপোজিশন। তো ব্রেক ইনটু মানে কোনো যদি জোর মানে কোনো ফোর্সফুলি কেউ যদি এন্টার করে, কোনো জায়গায় কেউ এন্টার করছে কিন্তু ফোর্সফুলি, এই জিনিসটাই সব থেকে ইম্পর্ট্যান্ট, ফোর্সফুলি। ফোর্সফুলি যদি কেউ এন্টার করে জোরদবস্তি, জোর জার করে যদি ঢুকে, জোরপূর্বক যদি ঢুকে, তাহলেই হচ্ছে সেটা ব্রেক ইনটু। এবার দেখি সেন্টেন্স এটার প্রয়োগ ব্রেক ইনটু। যেমন আ থিফ, একটা চোর কী হয়েছে? এ চোর হ্যাজ ব্রোকেন ইনটু, থার্ড ফর্ম হয়ে যাবে ব্রোকেন ইনটু, ব্রোকেন ইনটু দ্যাট হাউস, ওই ঘরে কি করেছে? ওই চোরটা ঢুকে গেছে জোরপূর্বক, ফোর্সফুলি এন্টার করেছে। তাহলে ফোর্সফুলি যদি কেউ এন্টার করে মানে জোরপূর্বক, জোর দিয়ে, ব্রেক ইনটু মানে দরজা জানলা ভাঙলো তারপরে ঢুকলো, তাহলে জোর জবরদস্তি যদি ঢুকে, সেটাই হচ্ছে গিয়ে ব্রেক ইনটু। তারপরে হচ্ছে গিয়ে ব্রেক অফ। ব্রেক অফ আছে, অর্থাৎ অফ, আমরা জানি একটা কল অফ, অফ মানে ও ডবল এফ, এই অফটা হচ্ছে ও ডবল এফ। অফ ডবল এফ মানে কোনো কিছু বন্ধ হয়ে যাওয়া, স্টপ হয়ে যাওয়া। তাহলে কোন জিনিসটা যদি স্টপ হয়ে যায় মানে টু স্টপ অ্যাব্রাপ্টলি, অ্যাব্রাপ্টলি অর্থাৎ হঠাৎ করে, আচমকা, অ্যাব্রাপ্টলি যদি বন্ধ হয়ে যায় কোনো জিনিসটা স্টপ হয়ে যায়, তাই তাকে আমরা বলবো ব্রেক অফ। অফ মানে যদি হঠাৎ করে হবে, ইমিডিয়েটলি হবে, ইমিডিয়েটলি, সেটাই হচ্ছে কি? অ্যাব্রাপ্টলি, সেটাকে আমরা বলবো ব্রেক অফ। দেখি সেন্টেন্সের প্রয়োগ ব্রেক অফের। যেমন হচ্ছে কি দ্য টক্স বিটুইন দ্য টক্স বিটুইন দ্য পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা চিফ মিনিস্টার অ্যান্ড হরিয়ানা সিএম, কি হয়েছে? সিএম হ্যাভ ব্রোকেন অফ, অর্থাৎ
পাঞ্জাবের যে চিফ মিনিস্টার এবং হরিয়ানার যে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রীর মধ্যে যে কথোপকথন হতো, টক্সগুলো হতো, হ্যাঁ, সেই টক্সটা কী হয়েছে, বন্ধ হয়ে গেছে, মানে অ্যাব্রাপ্টলি এটা স্টপ হয়ে গেছে। তাহলে এরকম বোঝাতেও আমরা ব্রেক অফের কথা বলি। যদি হঠাৎ করে ইমিডিয়েটলি বা অ্যাব্রাপ্টলি যদি কোনো জিনিস স্টপ হয়ে যায়, তখনই আমরা ব্যবহার করি ব্রেক অফ। যেমন দ্য টক্স বিটুইন দ্য পাঞ্জাব অ্যান্ড হরিয়ানা চিফ মিনিস্টার হ্যাভ চিফ মিনিস্টার্স হ্যাভ ব্রোকেন অফ। তারপর হচ্ছে কি ব্রেক আউট। ব্রেক মানে জানি আমরা ভাঙা, কিন্তু আউট, আউট মানে বাইরে, বাইরে ভেঙে গেছে মানে, বাইরে ভেঙে গেছে মানে হচ্ছে কি কোনো কিছু যদি স্প্রেড হয়ে যায়, স্প্রেড বলতে ছড়িয়ে গেল, কোন জিনিসটা দিয়ে কোনো জায়গায় যদি ছড়িয়ে যায়, ব্যাপক এরিয়ায় ছড়িয়ে গেছে, সেটা হচ্ছে স্প্রেড করা। স্প্রেড মানে তার বিস্তার হয়ে গেছে। দেখি আমরা এটার ইউজ ইন এ সেন্টেন্স ব্রেক আউটের। যেমন একটা রোগ আছে যে কলেরা, কলেরা, সে কলেরা যেটা হয় সেটা কী হয়েছে, হ্যাজ ব্রোকেন আউট, হ্যাজ ব্রোকেন আউট, ব্রোকেন আউট, অর্থাৎ কলেরা ছড়িয়ে পড়েছে। কোথায় ছড়িয়ে পড়েছে, ইন কোনো একটা শহর, ইন গুয়াহাটি, গুয়াহাটি। তাহলে এই গুয়াহাটি নামক যে শহরে কী হয়েছে, কলেরা যে রোগটা সেটা ছড়িয়ে মানে স্প্রেড করেছে। ব্রোকেন আউট মানে ব্রেক, ব্রোক, ব্রোকেন। থার্ড ফর্ম করবো কেন, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করছি। তাহলে ব্রোকেন আউট, ব্রোকেন আউট মানে হচ্ছে কি কোনো কিছু যদি ছড়িয়ে পড়ে বা স্প্রেড করে, তাই বলবো ব্রোকেন আউট। নেক্সট হচ্ছে ব্রেক আপ। ব্রেক মানেও ভাঙা, আপ মানে কি উপরে, না, কোন জিনিসটা যদি এন্ড হয়ে যায়, কোনো কিছু জিনিসের এন্ড, এন্ড মানে সমাপ্ত হয়ে গেল, এন্ড, বা কোন জিনিসটা যদি ডিসপার্স হয়ে যায়, ডিসপার্স বলতে, ডিসপার্স মানেও এক ধরনের ছড়িয়ে পড়া, মানে ডিসপার্স, ইয়েস, এন্ডই আমরা মনে রাখবো। এটার মানে কি, ব্রেক আপ মানে হচ্ছে এন্ড হয়ে যাওয়া, কোনো জিনিসের সমাপ্ত বা এন্ড। যেমন আমরা এটা ইউজুয়ালি উই ইউজ দিস ফ্রেজাল ভার্ব, যে আওয়ার কলেজ, আমাদের যে কলেজটা, কলেজটা ব্রেকস আপ, কটার সময় ব্রেকস আপ হয় অর্থাৎ এন্ড হয় মানে ছুটি হয়, অ্যাট 5 PM, অর্থাৎ 5টার সময়, বিকেল 5টা হলেই ছুটি হয়ে যায়। তাহলে 5টার সময় কী হয়, ব্রেক আপ হয়ে যায়। ব্রেক আপ মানে কলেজ শেষ, কলেজ বন্ধ, অর্থাৎ কলেজে ছুটি হয়ে যায়। 5টা বাজলো, বিকেল 5টা বাজলো, তার মানেই হচ্ছে ছুটি। তাহলে এটাই হচ্ছে গিয়ে ব্রেক আপ হওয়া অর্থাৎ এন্ড হওয়া। নেক্সট হচ্ছে গিয়ে বিয়ার উইথ, বিয়ার উইথ, বিয়ার, সরি ব্রেক উইথ, সরি ব্রেক উইথ। সো ব্রেক উইথের মানে হচ্ছে গিয়ে, ব্রেক মানে হচ্ছে ভেঙে যাওয়া, উইথ মানে কখনো পার্সনের সঙ্গে ব্যবহার করলে, কোনো পার্সন সম্বন্ধে কথা বলছি, কোনো ব্যক্তি, তখনই আমরা ইউজ করি কি উইথ এই প্রিপোজিশনটা। তো ব্রেক উইথ মানে হচ্ছে গিয়ে কোনো কিছু কোয়ারেল হয়েছে অর্থাৎ ঝগড়া হয়েছে। তাহলে ঝগড়া যদি হয়, কোয়ারেল হয়েছে, তাহলে কোয়ারেল ক্ষেত্রে আমরা ইউজ করি ব্রেক উইথ। যেমন দেখা যায় এক সেন্টেন্সে, যেমন হোয়াই ডিড ইউ, যদি বলছি আমি এটা কোয়েশ্চেন, এটা সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াই ডিড ইউ, হোয়াই ডিড ইউ, সরি হোয়াই ডিড ইউ ব্রেক উইথ, ব্রেক উইথ, হোয়াই ডিড ইউ ব্রেক উইথ ইয়োর নেবার, ইয়োর নেবার। তাহলে নেবারের সঙ্গে, তোমার নেবারের সঙ্গে কেন ব্রেক উইথ করেছো অর্থাৎ কোয়ারেল, হোয়াই ডিড ইউ, কেন তুমি কী করেছো, কোয়ারেল করেছো, কোয়ারেল বলতে ঝগড়া করেছো, কোয়ারেল করা, ব্রেক উইথ ইয়োর নেবার, তোমার যে নেবার, যারা প্রতিবেশী আছে নেবার, তাহলে তাদের সঙ্গে কেন ঝগড়া করেছো, হোয়াই ডিড ইউ, হোয়াই ডিড ইউ ব্রেক উইথ ইয়োর নেবার। তাহলে এই ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সাইন হবে, তারপরে তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ব্রেক উইথ। কারোর সঙ্গে, কোনো পার্সনের সঙ্গে যদি আমাদের ব্রেকিং হয়, তাহলে তাকে আমরা বলবো ব্রেক উইথ। নেক্সট হচ্ছে গিয়ে ব্রিং অ্যাবাউট, ব্রিং অ্যাবাউট। সো ব্রিং অ্যাবাউট মানে কি, ব্রিং অ্যাবাউট মানে হচ্ছে কি কোনো কিছু ইন্ট্রোডিউস করা, ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস করা, ইন্ট্রোডিউস করা মানে ইন্ট্রোডিউস ইউর সেলফ, আমরা বলি না ইউ ইন্ট্রোডিউস ইউর, মানে তোমার পরিচয় বলো, কী তোমার পরিচয়,
সেই বলো, সেটা হচ্ছে ইন্ট্রোডিউস করা, ব্রিং অ্যাবাউট। ব্রিং মানে কি? লিটারাল মিনিং অফ ব্রিং, ব্রিং মানে কোনো কিছু, এই এই ভার্বটা ইউজ হয় কি, আনা, কেউ এনেছে। আমি দু প্যাকেট আটা এনেছি, সো আই হ্যাভ ব্রট, ব্রিং ব্রট, আই হ্যাভ ব্রট টু প্যাকেটস অফ আটা বা হুইট ফ্লোর। তার মানে হচ্ছে কোনো কিছু ইন্ট্রোডিউস করা, ব্রিং অ্যাবাউট, অ্যাবাউট মানে সম্বন্ধে, কারো সম্বন্ধে যদি আমরা বলি তাই তখন আমরা ইউজ করি এই প্রিপোজিশনটা, সেটা হচ্ছে কি, অ্যাবাউট প্রিপোজিশন। অ্যাবাউট প্রিপোজিশন হচ্ছে কোনো সম্বন্ধে, তাহলে ব্রিং করো, আনো, তোমার সম্বন্ধটাকে আনো, অর্থাৎ তোমার সম্বন্ধে ইন্ট্রোডিউস করাও, এই হচ্ছে গিয়ে ব্রিং অ্যাবাউট। দেখি এটার ইউজ ইন এ সেন্টেন্স, তাহলে এ সেন্টেন্সে কী হবে এটার ইউজ, যে আওয়ার প্রাইম মিনিস্টার, লিখছি আমার, যে আওয়ার প্রাইম মিনিস্টার আমাদের যে প্রধানমন্ত্রী, ওয়ান্টস টু, কী চান, ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস, ব্রিং অ্যাবাউট চেঞ্জেস, চেঞ্জেস বলতে পরিবর্তন, কিসে, ইন আওয়ার, ইন আওয়ার এডুকেশন পলিসি, এডুকেশন পলিসি, অর্থাৎ এডুকেশন পলিসি যেটা আছে, এডুকেশন পলিসি মানে আমাদের শিক্ষা দীক্ষার যে নীতি বা এডুকেশন পলিসি, এইটাতে আমাদের পিএম কী চান, ওয়ান্টস কী চান, ব্রিং অ্যাবাউট করতে, ব্রিং অ্যাবাউট বলতে ইন্ট্রোডিউস করতে, কি কিছু চেঞ্জ, কিছু চেঞ্জ ইন্ট্রোডিউস করতে, অর্থাৎ কিছু পরিবর্তন ঘটাতে তিনি চান। আমাদের যে শিক্ষানীতি আছে, যেটা শিক্ষা দীক্ষার নীতি, এডুকেশন পলিসি, তাতে কিছু চেঞ্জ আনতে চান, চেঞ্জকে ইন্ট্রোডিউস করতে চান, সেটা হচ্ছে আওয়ার প্রাইম মিনিস্টার ওয়ান্টস টু ব্রিং অ্যাবাউট চেঞ্জেস ইন আওয়ার এডুকেশন পলিসি। নেক্সট হচ্ছে ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ, ব্রিং ফোর্থ মানে কোনো কিছু প্রোডিউস করা, প্রোডিউস করা মানে উৎপন্ন করা, প্রোডিউস করা, প্রোডিউস মানে উৎপন্ন, তাহলে ব্রিং মানে আনা, ফোর্থ মানে সামনে, ব্রিং ফোর্থ, তাহলে মানে হচ্ছে কোনো কিছু প্রোডিউস করা বা উৎপন্ন করা। সেন্টেন্স দেখি, সেন্টেন্স এটার ইউজ বলবো যে দিস ট্রি, দিস ট্রি, এই গাছটি ব্রিংস ফোর্থ কি এনেছে, ব্রিংস ফোর্থ কি প্রোডিউস করেছে, প্রোডিউস করেছে সুইট ফ্রুটস, খুব মিষ্টি মিষ্টি ফল, সুইট ফ্রুটস। তাহলে এই গাছটা, দিস ট্রি ব্রিংস ফোর্থ কি এনেছে, কি প্রোডিউস করেছে, সুইট ফ্রুটস, কিছু মিষ্টি ফল, গাছে যে হয় ফলের গাছে ফল হবে, তাহলে এটা এনেছে বা প্রোডিউস করা, উৎপন্ন করা, সেটাকে বলছে প্রোডিউস করা, ব্রিং ফোর্থ, অর্থাৎ সামনে আনা, একই কথা। ব্রিং আউট, নেক্সট হচ্ছে ব্রিং আউট, অর্থাৎ ব্রিং মানে আনা, বাইরে আনা, আর বাইরে আনা মানে কি, পাবলিশ করা, কোনো জিনিসটা পাবলিশ করলো, কেউ সেই জিনিসটাকে প্রকাশ করলো বা পাবলিশ করলো, পাবলিশ করা মানে হচ্ছে পাবলিক ডোমেনে এসে যাওয়া, পাবলিক সবাই জানতে পারবে, কেউ কোনো বইটা যদি পাবলিশ করে তাহলে জানতে পারবে সবাই যে কী আছে, সো ব্রিং আউট। দেখি সেন্টেন্সের প্রয়োগ, সেন্টেন্সের প্রয়োগ করব, হি হ্যাজ, হি হ্যাজ ব্রট আউট, BROUGHT, ব্রট আউট হোয়াট, ব্রট আউট আ নিউ বুক অফ এসে, আ নিউ বুক অফ, বুক অফ এসে, এসেজ, অর্থাৎ এসে মানে যেখানে রচনা লেখা থাকে, ওর একটা নতুন বুক কী হয়েছে, পাবলিশ করেছে সে, সো সে কী করেছে, হি হ্যাজ ব্রট আউট আ নিউ বুক, একটা নতুন বুক সে পাবলিশ করেছে, অর্থাৎ ব্রিং আউট করেছে। নেক্সট হচ্ছে ব্রিং রাউন্ড, ব্রিং রাউন্ড, ব্রিং রাউন্ড মানে, ব্রিং মানে আনা, রাউন্ড মানে আরোগ্য হওয়া, রাউন্ড, রাউন্ড বলতে আমরা জানি রাউন্ড মানে এই গোল, এটাকে বলে গোল বা রাউন্ড হয়েছে, মানে যে অবস্থায় ছিল সেই একই অবস্থায় আবার ফিরে আনা, তার মানে কি, কেউ যদি অসুস্থ ছিল তাকে আবার আরোগ্য করাটাই হচ্ছে গিয়ে ব্রিং রাউন্ড। ব্রিং রাউন্ডের মিনিংটা দেখেছি, তাহলে কজ টু রিগেইন কনসাস, যে কজ টু রিগেইন, রিগেইন মানে পুনরায় কী করা, রিগেইন পুনরায় লাভ করা, রিগেইন কী, কোন কী জিনিসটা, কনসাসনেস, কনসিয়াসনেস, অর্থাৎ কনসিয়াসনেসটা কারো চলে গেছিলো, অর্থাৎ জ্ঞানটা কারো চলে গেছিলো, এটা যদি কেউ আবার রিগেইন করে, আবার যদি পুনর্লাভ করে,
সেটাই হচ্ছে কি ব্রিং রাউন্ড করা। কারো হয়তো কনসাসনেস বা জ্ঞানটা চলে গেছিলো, হ্যাঁ আনকনসিয়াস হয়ে গেছিলো, আনকনসিয়াস থেকে আবার সে ফেরত পেয়ে গেছে, রিগেন করেছে তার মেমোরিটা মানে ইয়েটা, তাহলে সেটার ক্ষেত্রে আমরা ব্যবহার করবো ব্রিং রাউন্ড, কজ টু রিগেন কনসাসনেস। যেমন হচ্ছে কি ডক্টর পি কোনো নাম দিয়ে দিলাম, আর ডক্টর পাল কী করেছেন, ব্রট দ্য পেশেন্ট রাউন্ড, দ্য পেশেন্ট রাউন্ড। তাহলে পেশেন্টকে কী করেছেন, তিনি ব্রিং রাউন্ড করেছেন। ব্রিং রাউন্ড মানে আরোগ্য করা, তার সংজ্ঞা বা কনসাসনেসটাকে ফিরিয়ে আন। নেক্সট হচ্ছে ব্রিং আন্ডার, ব্রিং আন্ডার, ব্রিং মানে আনা, কারো কিছু অধীনে, আন্ডার বলতে অধীনে, কারো কিছু অধীনেকে বলে আন্ডার, আন্ডার হিজ ডোমিনিয়ানশিপ অর আন্ডার হিজ ইনফ্লুয়েন্স, তার প্রভাবের আন্ডারে সে কাজ করছে, আন্ডার হার ইনফ্লুয়েন্স অর আন্ডার হিজ ইনফ্লুয়েন্সে কাজ করছে। ব্রিং আন্ডার বলতে ওই সাপ্রেস করা, দমন করা বা কী করা, সাপ্রেস করা, সাপ্রেস বা রিপ্রেস, এটি দুটোর মানে হচ্ছে কি দমন করা বা সাপ্রেস করছে, কেউ কাউকে সাপ্রেস করছে, দমন করছে, তো এটাই হচ্ছে কি ব্রিং আন্ডার। দেখি আমরা এটার ইউজ, যেমন কোনো জায়গায় রিবেলিয়ান হয়েছে, রিবেলিয়ান, তাহলে ডিউরিং দ্য টাইম অফ 1857 অর্থাৎ সরি 1857 কী হয়েছিল, সিপয় মিউটিনি হয়েছিল, তখন ইংরেজ অথরিটিরা কী করেছিল, ব্রিং আন্ডার করেছিল ওই রিবেলিয়ানটাকে, ওই বিদ্রোহটাকে, ওই রিবেলিয়ানকে কী করেছিল, ব্রিং আন্ডার মানে অর্থাৎ কী করা, সাপ্রেস করেছিল। নেক্সট হচ্ছে কি কল অ্যাট, কল অ্যাট মানে হচ্ছে কি ভিজিট করা, কল মানে জানা আছে, কল মানে ডাকা, আর অ্যাট মানে তার ঘরে গিয়ে ডাকা মানে ভিজিট করা, কোনো কোনো জায়গায় যদি আমরা ভিজিট করি, হ্যাঁ তাহলে এটা হচ্ছে কল অ্যাট। যেমন সেন্টেন্স দেখছি কল অ্যাটের, যে আই কলড অ্যাট, আই কলড অ্যাট, কলড অ্যাট হোয়ার, আই কলড অ্যাট রাজীবস প্লেস, লিখতে পারি রাজীবস প্লেস, ঠিক আছে, তো আই কলড এট রাজীবস প্লেস দিস মর্নিং, দিস মর্নিং, তাহলে এই সকালে কী করেছিলাম, তার এতে ভিজিট করেছিলাম, ভিজিট করাই হচ্ছে কল অ্যাট। তাহলে আমি ভিজিট করেছিলাম আমার বন্ধু রাজীব যে আছে রাজীবের প্লেসে সকালবেলায়, তো অ্যাট দিস মর্নিং, কল অ্যাট মানে হচ্ছে ভিজিট করা। নেক্সট হচ্ছে গিয়ে কল ফর, ফর এখানে ফর প্রিপোজিশন আছে, ফর কল ফর, ফর মানে জন্য, এমনি মিনিংটা কি জন্য, তাহলে কিসের জন্য আমরা ডাকি, কিসের জন্য, কোনো যদি ডিমান্ড যদি আমাদের না থাকে, ডিমান্ড, ডিমান্ড বলতে কোনো চাহিদা আমাদের না থাকে, দাবি যদি না থাকে, ডিমান্ড যদি না থাকে, তাহলে কী করতে কল ফর করবো, অর রিকোয়ার, কোনো জিনিসটা রিকোয়ার আছে আমাদের, রিকোয়ার অর্থ কোনো জিনিসটা আমাদের চাই, রিকোয়ারমেন্ট আছে বা আমাদের কোনো কিছুটা দাবি দেওয়া আছে অর্থাৎ ডিমান্ড আছে, তাহলে সেটার জন্য আমরা কল ফর করি, কিছু ডাকা কিছুর জন্য, ডিমান্ড আছে বলেই তার জন্য আমরা কী করি, ডাকি, কল ফর। যেমন দ্য প্রেজেন্ট সিচুয়েশান আমি যদি লিখি, দ্য প্রেজেন্ট, প্রেজেন্ট, দ্য প্রেজেন্ট সিচুয়েশান কলস ফর হোয়াট, দ্য প্রেজেন্ট সিচুয়েশান কলস ফর আ ড্রাস্টিক চেঞ্জ, এ ড্রাস্টিক চেঞ্জ ইন আওয়ার পলিসি। তাহলে আমাদের যে পলিসি আছে সেটাতে ড্রাস্টিক চেঞ্জ, ড্রাস্টিক মধ্যে বীভৎস চেঞ্জ, বীভৎস চেঞ্জ মানে হঠাৎ করে অনেক চেঞ্জ হয়ে যাওয়াকে বলি, অ্যাব্রাপ্ট চেঞ্জ হওয়াকে বলি আমরা ড্রাস্টিক চেঞ্জ। কিসের, এই যে প্রেজেন্ট সিচুয়েশানটা যেটা আছে, বর্তমান যে পরিস্থিতি যেমন আছে, সেটা কিসের দাবি জানায়, সেটা যে যে জিনিসের দাবি করে বা ডিমান্ড করে সেটা হচ্ছে গিয়ে ড্রাস্টিক চেঞ্জ, আমাদের যে পলিসি, আমাদের যে নীতিগুলো তাতে ড্রাস্টিক চেঞ্জ, কল ফর মানে হচ্ছে ডিমান্ড দেন।
নেক্সট হচ্ছে কল ইন। কল ইন মানে কল মানে ডাকা, ডাকা কোথায়? ভিতরে। ইন মানে ভিতর, ইন প্রিপোজিশনের মানেই সেটি। তাহলে কাউকে ডাকা, কাউকে ডাকা, তাহলে কী হবে এটা সেন্টেন্স আমরা ব্যবহার করি, লেট আস কল ইন ডক্টর রয়। তাহলে এই ক্ষেত্রে আমরা ব্যবহার করছি লেট আস কল ইন। কল ইন করা মানে কি? ডাকা। কাকে ডাকা? ডক্টর রয়কে ডাকা। সো লেট আস কল ইন ডক্টর রয়। অর্থাৎ কল মানে ডাকা, তো ফোন করে ডাকা, যা যে করে হোক ডাকা, কল মানেই ডাকা, কল করা। ইন মানে ভিতরে, অর্থাৎ ভিতরে ডাকা মানে কাউকে ডাকার যদি কথা হয়, যদি কাউকে ফোন করে হ্যাঁ বা কিছু করে ডাকার কথা হয় তখনই হচ্ছে কল ইন। লেট আস কল ইন ডক্টর রয়। নেক্সট হচ্ছে কল অন। কল মানে ডাকা, অন মানে উপরে, তার মানে কি? কল অন মানে কোনো কিছু আবেদন করা, বা লিখছি আমি এটা বাংলায় যে আবেদন করা, আবেদন করা। তাহলে কী হবে এটা সেন্টেন্সে দেখি আমরা, কল অন। তাহলে কী হবে? আই শ্যাল কল অন মাই এলিং ফ্রেন্ড দিস ইভিনিং। তাহলে এই সন্ধ্যাবেলায় যে ইভিনিংয়ে আই শ্যাল কল অন, কল অন করা মানে কি? কল অন করা মানে হচ্ছে গিয়ে আবেদন করবো, কাকে? আমার যে পীড়িত এলিং যে ফ্রেন্ড আছে তাকে। তো সেটাই হচ্ছে গিয়ে কল অন। নেক্সট হচ্ছে কল অফ। কল করা, তারপরে অফ হয়ে যাওয়া, অফ মানে পুরো বিচ্ছিন্ন হয়ে যাওয়া, তার মানে এটা মানে কি? কল অফ, কল করা তারপরে অফ করা। কোনো কিছু ডাক আমরা দিয়েছি, যেমন পার্টি, বিভিন্ন পার্টিরা বন্ধ ডাকে, বা কোনো কিছু যদি পোস্টপোন হইয়ে, এটার অর্থ হচ্ছে গিয়ে পোস্টপোনমেন্ট বা পোস্টপোন হয়ে গেল, কোনো কিছু যদি বাতিল বা পোস্টপোন হয়ে গেল মানে মুলতুবি হয়ে গেল, পোস্টপোনমেন্ট। তখনই আমরা যে ডাকটা দেওয়া হচ্ছিলো সেটা অফ হয়ে গেল, মানে উঠে গেল, মানে পোস্টপোন হয়ে গেল। কীভাবে আমরা ইউজ করবো ইন এ সেন্টেন্স? কল অফ, যেমন দ্য টিচার্স, দ্য টিচার্স কী করেছে টিচার্সরা? দ্য টিচার্স হ্যাভ কল্ড অফ, কল্ড অফ, কল্ড অফ দেয়ার স্ট্রাইক। তাদের যে স্ট্রাইকটা চলছিল, স্ট্রাইকটা চলছিল, সে স্ট্রাইকটাই কী করেছে? কল অফ করেছে। কল অফ করা মানে পুরো পোস্টপোন করেছে, যে স্ট্রাইকটা যেটা চলছিল সেটাকে পোস্টপোন করেছে, অর্থাৎ বাতিল করে দিয়েছে। সো সেই জিনিসটা বাতিল মানে পোস্টপোন মানে মুলতুবি করেছে। কল ওভার, কল ওভার, কল ওভারের মানে হচ্ছে গিয়ে রিড আউট করা, কোনো কিছু কল করা, যেমন রিড আউট। এবার কল করা, আমরা স্কুলের যখন নাম ডাকা হয়, রোল কল হয়, রোল কল, তখন আমরা কী বলি? রোল যেটা আছে নাম্বার সেটার কল হচ্ছে রোল কল। তো রোল কলের সময় আমরা কল কী করি? নাম ডাকা, যেমন কল 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 ওভার করতে হয়। অর্থাৎ যে নামটা ডাকা হলো নাম্বার ওয়ান টু, রোল নাম্বার ওয়ান টু থ্রি ফোর, এরকম কী কলটা করা হচ্ছে, কল করা হচ্ছে। ওয়ানকে যখন আমরা ওয়ান বললাম বা টু বললাম রোল কলের সময়, টু বলা মাত্রই এই কলটা এটা করলাম, টু বললাম, তখন ওটা পাস হয়ে যাচ্ছে, ওভার চলে যাচ্ছে। ওভার বলতে কি? উপর দিয়ে চলে যাচ্ছে, তার যার রোল নাম্বার নাম্বার টু, হি উইল রেসপন্ড, হি অর সি উইল রেসপন্ড, দ্যাট স্টুডেন্ট উইল রেসপন্ড টু দ্যাট। এবার এটাই হচ্ছে কল ওভার করা। সেন্টেন্সে দেখো এর প্রয়োগ, যে মাই ক্লাস টিচার, আমার যে ক্লাস টিচার আছেন তিনি কী করলেন? মাই ক্লাস টিচার কল্ড ওভার দ্য নেমস, কল্ড ওভার দ্য নেমস, দ্য নেমস অফ স্টুডেন্টস। তাহলে স্টুডেন্টস আছে, তাদের স্টুডেন্টসের কি নামটা কল ওভার করলেন, মানে ডাকা। তো মাই ক্লাস টিচার কী করলেন? আমার ক্লাস টিচার, মাই ক্লাস টিচার কল ওভার করলেন, অর্থাৎ কল করলেন টু দ্য নেমস অফ, নাম ডাকলেন সব স্টুডেন্টের, ক্লাসে যত স্টুডেন্ট ছিল তার সবার। নেক্সট হচ্ছে কল আপ।
কল আপ, আপ কল মানে কল করা, আপ মানে কল আপের মানে হচ্ছে কি রিকালেক্ট করা, কোনো কিছু যদি রিকালেক্ট করা, পুনরায় সংগ্রহ সেটা নয়, স্মৃতি রোমন্থন করা, স্মরণে আসা, রিকালেক্ট করছি। অর্থাৎ আমার কালেকশানে এগুলো ছিল, আবার সেটা কোথাও কোথাও ডিলিট হয়ে গেছে বা মেমোরিতে আসছে না, স্মরণ করতে পারছি না বা মাইন্ডে আসছে না, আবার সেটাকে আমি স্মরণ করলাম বা রিকালেক্ট করলাম, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি কল আপ বা রিকালেক্ট করা। সেন্টেন্স দেখি, যে আই কান্ট, আমি পাচ্ছি না কি করতে, কল আপ করতে, কল আপ করতে, কিসের কল আপ, কল আপ মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, যে আমার চাইল্ডহুডের যে মেমোরিজগুলো আছে, তো মেমোরিজগুলো আছে, মেমোরিজ অফ মাই চাইল্ডহুড, আমার ছোটোবেলার যে মেমোরিজগুলো আছে, অর্থাৎ স্মৃতিগুলো আছে, মেমোরিজগুলো আছে, সেগুলো আমরা কি, আমি কী করতে পারছি না, রিকালেক্ট করতে পারছি না, অত স্মরণ করতে পারছি না, কী যে আমার ছোটোবেলায় কী হয়েছিল ভগবান জানে, তো সেই জিনিসটা আমি স্মরণ করতে পারছি না, চাইল্ডহুডের জিনিসগুলো আমার স্মরণ করতে পারছি না, এটি হচ্ছে কল করা, কল আপ করা। নেক্সট হচ্ছে কল আপন, কল আপন, কল আপন মানে কোনো জিনিসকে আহ্বান করা, ইনভোক, ইনভোক করা, ইনভোক মানে কি, কোনো কিছুকে আহ্বান জানানো, আহ্বান জানানো মানে কেউ কারো কিছু আহ্বান জানে, যেমন সেন্টেন্স দেখছি, দ্য প্রিন্সিপাল যে আছেন তিনি কি করেছেন, কল আপন করেছেন, কল আপন করেছেন, কি কিসের কল আপন করেছেন, কল আপন দ্য স্টুডেন্টস টু সার্ভ দ্য কান্ট্রি, অর্থাৎ টু সার্ভ দ্য কান্ট্রিস, অর্থাৎ কান্ট্রিকে, আমাদের যে দেশকে সার্ভ করা, সার্ভ করা মানে ACRV, সার্ভ করা মানে দেশের জন্য জীবন বলিদান দেওয়া, সেটি হচ্ছে সার্ভ করা, অর্থাৎ দেশকে সেবা দেওয়া, দেশকে সেবা দেওয়া হচ্ছে সার্ভ দ্য নেশন, আর সার্ভ অফ দ্য কান্ট্রি, সার্ভিং অফ দ্য কান্ট্রি, সার্ভ দ্য কান্ট্রি। তো প্রিন্সিপাল কী বলেছেন, কিসের আহ্বান দিয়েছেন, এই কল আপন করেছেন, কিসের, স্টুডেন্টসদের, যাতে কান্ট্রির জন্য যাতে সেবা দেয়। ক্যারি অ্যাওয়ে, ক্যারি মানে বয়ে নিয়ে যাওয়া, অ্যাওয়ে মানে দূরে, তাহলে বয়ে কোথায়, দূরে নিয়ে গেল, ক্যারি অ্যাওয়ে করে নিয়ে গেল, তার মানে কি, ইলোপ উইথ, ইলোপ উইথ মানে নিয়ে পালিয়ে যাওয়া, নিয়ে কোথাও চম্পট হয়ে যাওয়া, সেটাই হচ্ছে ইলোপ উইথ, কারো কাউকে নিয়ে ইলোপ হয়ে যাওয়া, ইলোপ মানে পালিয়ে যাওয়া। তো সেন্টেন্স দেখি, আমরা ইতিহাসে পড়েছি যে পৃথ্বীরাজ সিং চৌহান বংশের দিল্লি রাজা ছিলেন, হ্যাঁ, তো পৃথ্বীরাজ ক্যারিড অ্যাওয়ে, অর্থাৎ নিয়ে গেছিলেন কি, কাকে অ্যাওয়ে, সংযুক্তা চিনেছিলেন, হ্যাঁ, সংযুক্তা ছিলেন, হ্যাঁ, তাহলে কনৌজের প্রিন্সেস ছিলেন, কনৌজের প্রিন্সেস যিনি ছিলেন, তাকে পৃথ্বীরাজ চৌহান বংশের রাজা, তিনি কী করেছিলেন, ক্যারি অ্যাওয়ে করে নিয়ে গেছিলেন, অর্থাৎ নিয়ে পালিয়েছিলেন, ঘোড়ায় নিয়ে পালিয়েছিলেন, চম্পট দিয়েছিলেন, সেটা হচ্ছে ক্যারি অ্যাওয়ে করা, অর্থাৎ কাউকে নিয়ে অ্যাওয়ে করা মানে পালিয়ে যাওয়া। নেক্সট হচ্ছে গিয়ে, নেক্সট অ্যান্ড দ্য লাস্ট ওয়ান টুডেজ হচ্ছে ক্যারি অন করা, ক্যারি অন মানে, ক্যারি মানে বহন করা, অন মানে চলতে থাকা, সবসময় অন, যেমন আমরা কী করি, সুইচটা অন করি, অফ করি, অন করি, অফ করি, তো অন মানে চালু রাখা, তাহলে চালু রাখা মানে কন্টিনিউ করা, কোনো জিনিসটাকে আমরা চালিয়ে রাখি বা কন্টিনিউ করি, মানে চলছে চলছে, কন্টিনিউ করছি, কোনো জিনিস, কোনো টাস্কটা যদি আমরা রেসপন্সিবিলিটি নিয়েছি করার, সেটাকে আমরা কী করছি, কন্টিনিউ করছি, অর্থাৎ চালিয়ে যাচ্ছি। এটা কী হবে সেন্টেন্সে দেখছি, হি ক্যারিড অন হিজ ওয়ার্ক ডেসপাইট হিজ হেলথ, তাহলে তার স্বাস্থ্য এরকম থাকা সত্ত্বেও সে তার কাজটাকে কী করছে, ক্যারি অন করছে, অর্থাৎ কন্টিনিউ রেখেছে, তাহলে সে কন্টিনিউ রেখেছিল, ক্যারিড অন করেছিল তার ওয়ার্কটা, যে কাজটা করছে সেই কাজটাকে, তা কী সত্ত্বেও তার স্বাস্থ্যের অবস্থা ঠিক নেই,
তা সত্ত্বেও, ডেসপাইট, ডেসপাইট মানে ইনস্পাইট অফ, পরিবর্তে বা ডেসপাইট। তো ইট ইস দ্য লাস্ট ওয়ান, আজকে শেষ করছি এই লেসনটা। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, এবং অলসোই লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।